বাড়িছে শাক পাচলির দাম। পাচলির মূল্য বৃদ্ধিক লৈ অস্বস্তির জনতা, কুম্ভকর্ণ নিদ্রাত ব্যাগম যোগান বিভাগ। পাচলির দাম একে মানুষে কিনব অবস্থা, মূল্য বৃদ্ধিয়ে কঙা করেছে আমার সকলকে। দুর্গা পূজার পিছতে সরকারক চ্যালেঞ্জ দি পাচলি পাইকারি আর খুচুরা ব্যবসায়ী খুড়া খুড়ে বহাইছে দাম, যাক লৈ এতিয়া বিপদত পড়েছে সাধারণ জনতা। বজারলৈ যাবই নোৱাৰি, প্রতিবিধ পাচলি দামে স্পর্শ করেছে শতকর ঘর। ইমানৰ পিছতো কিন্তু অতি রহস্যজনকভাবে সার পোৱা নাই সরকারে গঠন করে দিয়ে স্পেশিয়াল টাস্ক ফোর্স। কেবিনমান পাচলির দাম 300 টাকার ঘর অতিক্রম করেছে। গহপুরের কলাইগাঁও বাজারত প্রতি কেজি থলুয়া নহরুর দাম 320 টাকা, বিপরীতে চীনা নহরুর দাম প্রতি কেজি 280 টাকা, গাজর প্রতি কেজি 200 টাকা, বিন প্রতি কেজি 160 টাকা, উরহী প্রতি কিলো 200 টাকা, তেনেদরে প্রতি কেজি বিলাহীর মূল্য হয়েছে 120 টাকা, ফুলকবি প্রতি কিলোত 80 টাকা। রাজ্যত অভাবনীয় হারত বৃদ্ধি পাইছে প্রতিবিধ শাক পাচলির দাম। কুম্ভকর্ণ নিদ্রাত যোগানমন্ত্রী রঞ্জিত দাস। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ। হুড়া হুড়ে বাড়িছে শাক পাচলির দাম, পাচলির মূল্য বৃদ্ধিক লৈ অস্বস্তির জনতা, কুম্ভকর্ণ নিদ্রাত ব্যাগম যোগান বিভাগ। পাচলির দাম একে মানুষে কিনব অবস্থা, মূল্য বৃদ্ধিয়ে কঙা করেছে আমার সকলকে। দুর্গা পূজার পিছতে সরকারক চ্যালেঞ্জ দি পাচলি পাইকারি আর খুচুরা ব্যবসায়ী খুড়া খুড়ে বহাইছে দাম, যাক লৈ এতিয়া বিপদত পড়েছে সাধারণ জনতা। বজারলৈ যাবই নোৱাৰি, প্রতিবিধ পাচলি দামে স্পর্শ করেছে শতকর ঘর। ইমানৰ পিছতো কিন্তু অতি রহস্যজনকভাবে সার পোৱা নাই সরকারে গঠন করে দিয়ে স্পেশিয়াল টাস্ক ফোর্স। কেবিনমান পাচলির দাম 300 টাকার ঘর অতিক্রম করেছে। গহপুরের কলাইগাঁও বাজারত প্রতি কেজি থলুয়া নহরুর দাম 320 টাকা, বিপরীতে চীনা নহরুর দাম প্রতি কেজি 280 টাকা, গাজর প্রতি কেজি 200 টাকা, বিন প্রতি কেজি 160 টাকা, উরহী প্রতি কিলো 200 টাকা, তেনেদরে প্রতি কেজি বিলাহীর মূল্য হয়েছে 120 টাকা, ফুলকবি প্রতি কিলোত 80 টাকা। রাজ্যত অভাবনীয় হারত বৃদ্ধি পাইছে প্রতিবিধ শাক পাচলির দাম। কুম্ভকর্ণ নিদ্রাত যোগানমন্ত্রী রঞ্জিত দাস। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 এপ।